বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট পরিদর্শনে বর্তমানে চীন সফরে রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এই সফরে মেয়রের সঙ্গী হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরও। শুধু চীন সফরই নয়, গত এক বছরে অন্তত 10টি দেশ ভ্রমণ করেছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, আর এই ভ্রমণে বিদেশে কাটিয়েছেন প্রায় 70 দিন। যদিও ভ্রমণের ব্যয়ের বিষয়ে বিভিন্ন সময়ে মেয়র বলছেন সংশ্লিষ্ট সংস্থা এসব ভ্রমণের ব্যয়ভার বহন করে, তবে কর্মস্থলে অনুপস্থিত থেকে বিরাট বহর নিয়ে এ ধরনের ভ্রমণের বিষয়ে আপত্তি করছেন অনেকেই। জানা গেছে চলতি মাসের 18 মে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট পরিদর্শনে চীন সফরে গেছেন আতিকুল ইসলাম, থাকবেন 25 মে পর্যন্ত। আর নয় ইনসুলিন নির্ভরতা, বাংলাদেশে এই প্রথম ইডব্লিউ ভিলা মেডিকা নিয়ে এলো ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা। 8 দিনের এই সফরে মেয়রের সঙ্গে রয়েছেন তার একান্ত সচিব, কাউন্সিলর সহ 11 সদস্যের প্রতিনিধি দল। তাদের মধ্যে ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শফিকুর রহমান শুধু কর্পোরেশনের প্রকৌশল বিভাগের সঙ্গে সম্পৃক্ত। জানা যায় কোরিয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে নগর ব্যবস্থাপনা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ে ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম গত 9 থেকে 15 এপ্রিল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফর করেন। এর আগে 3 এপ্রিল সৌদি আরবে ওমরাহ পালন করতে যান মেয়র আতিক। বিশ্বব্যাংকের ট্রান্সফর্মিং ট্রান্সপোর্টেশনের 20তম সম্মেলন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে একটি দল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি যায়। 13 থেকে 18 মার্চ 6 দিন সেদেশে ছিলেন মেয়র আতিক। বছরের শুরুতে 15 থেকে 26 জানুয়ারি 12 দিনের সফরে নগর ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি, মশক নিধন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্র যান মেয়র। এ সফরে প্রতিনিধি দলে ছিলেন 19 জন। সেখানে গিয়ে মশা নিধন কার্যক্রম দেখে ডিএনসিসি মেয়র আতিক জানান, ঢাকা শহরে মশা নিধনে যে প্রক্রিয়ায় কাজ করা হয় তা ভুল পদ্ধতি। এ সফরে উল্লেখিত কাজের সঙ্গে সম্পৃক্ত নন এমন অনেকেই মেয়রের হয়েছিলেন। এর আগে 30 নভেম্বর থেকে 3 ডিসেম্বর 4 দিন থাইল্যান্ড সফর করেন মেয়র। ব্যাংককে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে গ্লোবাল ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সেন্টার লঞ্চ অনুষ্ঠানে প্যারাডাইম শিফটিং স্কেলিং দ্য এসডিজি 6.2 ইম্প্যাক্টস শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন। 14 থেকে 18 ডিসেম্বর 5 দিন মিশর সফর করেন আতিকুল ইসলাম। মেয়র আতিকুল ইসলাম গত বছরের 18 থেকে 24 অক্টোবর 7 দিন আর্জেন্টিনা সফর করেন। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় কাজ করায় তাকে ব্লুমবার্গ ফিলান্থ্রপিস অ্যাওয়ার্ড 2022 প্রদান করে বিশ্বের বিভিন্ন দেশের মেয়রদের নিয়ে গঠিত বৈশ্বিক প্ল্যাটফর্ম সি40 সিটিজ। ভলিবল ফেডারেশনের সভাপতি হিসেবে গত বছরের সেপ্টেম্বরে নেদারল্যান্ড সফরে যান মেয়র আতিকুল। সে সফরে তিনি ছিলেন 4 দিন। সম্প্রতি মাইগ্রেশন কাউন্সিল এবং বিশ্বব্যাংকের আমন্ত্রণে গত 25 থেকে 26 মে পর্যন্ত 12 দিন যুক্তরাষ্ট্র সফর করেন আতিকুল ইসলাম। জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, সরকার কৃচ্ছ সাধনের একটা ঘোষণা দিয়েছে। সেখানে প্রয়োজন থাকুক বা না থাকুক যারা বিদেশে যাচ্ছে, সেটি সরকারি বা বিদেশি অর্থায়নেই হোক, যারা যাচ্ছেন যে উদ্দেশ্যে যাচ্ছেন তাদের কর্মপরিধি কতটুকু সামঞ্জস্য আছে সেটির যথার্থতা যাচাই হয় না। এখন জনপ্রতিনিধি হোক আর সরকারি কর্মকর্তা হোক, সরকার তো কৃচ্ছ সাধনের একটা ঘোষণা দিয়েছে। এটা একটা বিষয়, এটা যদি নাও থাকে আসলে বিদেশ যাওয়া, বিদেশে প্রশিক্ষণ বা বিদেশের বিষয় থেকে অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশে যাওয়া, আমাদের দেশের আসলে রাজনৈতিক প্রশাসনিক প্রকল্প বা প্রকল্প বাস্তবায়ন সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়িয়েছে। সেখানে প্রয়োজন থাকুক বা না থাকুক যারা বিদেশে যাচ্ছে, যারা এখানে কর্মসূচিতে যাচ্ছে, সেটা নিজস্ব সরকারি অর্থায়নই হোক আর বিদেশে যে আমন্ত্রণকারী সংস্থা তাদের অর্থায়নই হোক, এটা প্রথম প্রশ্ন। বিষয়টা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যারা যাচ্ছেন তারা যে উদ্দেশ্যে যাচ্ছেন তাদের কর্মপরিধি, তারা যে অবস্থানে যে পদে অধিষ্ঠিত সেই পদের কর্মপরিধির সাথে কতটুকু সামঞ্জস্য আছে সেটা কিন্তু কখনোই সুনির্দিষ্টভাবে পরীক্ষিত হয় না এবং মানে যথাযথ যাচাই হয় না বলে আমাদের ধারণা। তালিকার দিকে তাকালে এমন ব্যক্তিবর্গের সেখানে মানে দেশে ভ্রমণের চেষ্টা করা যায়
যাদের বিদেশি উদ্দেশ্যে যাওয়া হচ্ছে সেটা সংযুক্ত নাই, সংযুক্ত নাই, যে কারণে মানে এই ফিরে এসে যে অভিজ্ঞতা, যদি কোনো অভিজ্ঞতা অর্জন করেন সেটা দেশে ফিরে এসে তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্যবহার করার কোনো সুযোগ থাকে না বা কোনো আগ্রহ থাকার সুযোগও থাকে না, কোনো দায় দায়িত্ব থাকে না। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান জানান, সব কর্মকর্তা ও জনপ্রতিনিধি বিদেশ সফরে যান, তাদের কর্মঘণ্টার বড় মূল্য রয়েছে, তাদের সেবা থেকে সবাই বঞ্চিত হচ্ছে। এতগুলো সফর প্রয়োজন আছে না, ভেরি ইমার্জেন্সি বা যেটা একদম না গেলেই নয়, এটা হয়তো এই দেশে বসে আমরা এই নলেজটা পাবো না, এরকম ক্ষেত্রে বিশেষ হতে পারে, কিন্তু আমরা এমন অনেক দেখি সফর যেগুলো সেই অর্থের প্রয়োজন নাই এবং যেখানে দলবল ভারী করা হয়, যাদের অনেকেই এটার সাথে সম্পৃক্ত না। আরেকটা জিনিস দেখেন, এখন কিন্তু দেশের অর্থনৈতিক এক ধরনের ক্রাইসিস আছে, তো এই ক্রাইসিসের সময় কিন্তু সরকার এক ধরনের তুচ্ছতা সাধন অনেক কিছুই করছে, মাঝে তো আপনার বিদেশ সফর বন্ধও ছিল। হ্যাঁ, তো এখন এই এবং সেই অর্থনৈতিক যে ক্রাইসিস এখনো কাটে নাই, এই জন্য বড় বড় টিম করে বড় বড় সফর এটা আরো বাংলাদেশে কাজে লাগিয়েছে না। এদিকে বর্তমানে চীনে অবস্থানরত মেয়র আতিকুল ইসলামকে বিদেশ ভ্রমণের ব্যাপারে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে পরিচয় এবং কথা বলতে যাওয়ার কারণ জানিয়ে এসএমএস দিলেও তিনি তাতে সাড়া দেননি। আফসার আনাজ, কালবেলা।